আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর কাছ থেকে ঋণ পাওয়ার বিষয়ে আশাবাদী বাংলাদেশ। সংস্থার প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে এই কথা জানিয়েছেন অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ফাতিমা ইয়াসমিন। বৈঠক শেষে আগামী ঋণ কর্মসূচি এবং নতুন করে দীর্ঘমেয়াদী ঋণ দিতে আর্থিক খাতের সংস্কার ও নীতি নিয়ে আলোচনা চলবে বলে জানা গেছে। IMF জানায় ECF, EFF এবং নতুন সৃষ্ট RFF প্রোগ্রামের আওতায় বাংলাদেশকে ঋণ দিতে তারা রাজি। এর আগে বুধবার IMF প্রতিনিধি দল 15 দিনের সফরে ঢাকায় আসেন। আমাদের সময় লাগবে, আমরা আলোচনা যা শুরু হয়েছে কতদিন লাগবে আমরা আপনাকে জানিয়ে দেব। আচ্ছা, ঋণ পাওয়ার জন্য তো আলোচনাটা শুরু হয়েছে, অবশ্যই আশাবাদী।